আপনি যখন আপনার বিজনেসের জন্য অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করতে যাবেন, তখন সেই ওয়েবসাইটে বিভিন্ন গ্রাফিক্সের প্রয়োজন হবে। যেমন আমরা যদি থিম ফরেস্টের একটা থিম আমরা ওপেন করি, এর আগে আমরা ওপেন করেছিলাম যে থিমটি, এখানে পপুলার ফাইলসে ক্লিক করি, এই যে বি থিমসে ক্লিক করি এবং এখানে আমরা ডেমোগুলো একটু ওপেন করি, তাহলে আমি আপনাকে প্র্যাকটিক্যালি ব্যাপারটি দেখাতে পারবো। যেমন আমরা ধরে নিচ্ছি যে এই যে এই থিমটি ধরে নিচ্ছি, বা এই থিমটি যে কোনো একটি আমরা ধরে নিই, এইটি ধরে নিই, এই যে এই ডেমোটি আমরা ওপেন করলাম। এখন এই ডেমোটি ওপেন করলে দেখা যাবে এখানে কত সুন্দর একটি ওয়েবসাইট ডেমো দেওয়া আছে, এখানে ছবি ইনক্লুড করা আছে এবং এই টেক্সটগুলোর অ্যাকচুয়ালি কোনো মানে নাই, এগুলোকে বলা হয় ড্যামি টেক্সট, জাস্ট প্লেস হোল্ডার হিসাবে দিয়ে রাখা হয়েছে এই থিমের প্রেজেন্টেশনটা দেখানোর জন্য, যে ওয়েবসাইটের প্রেজেন্টেশনটা কেমন। তো এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ছবি টবি দিয়ে রাখা হয়েছে, এখানে ক্লিক করলে ছবিটা বড় হবে। তো এই যে ধরেন এই সাইটটি আপনার ক্লায়েন্টের জন্য আপনি ডেভেলপ করবেন বা আপনার নিজের জন্য ডেভেলপ করবেন, তো ডেভেলপ করলে আপনি কিন্তু এই যে এখানে যে ভিডিওটা দেওয়া আছে, তারপরে এই যে এখানে যে ছবিগুলো দেওয়া আছে, এই যে এই ব্যাকগ্রাউন্ডে যে ছবি দেওয়া আছে, এই যে এই ছবি যে দেওয়া আছে, এই ছবিগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনি ইউজ করতে পারবেন না, কারণ এই এই থিমটির সাথে এগুলো ডেমো হিসাবে দেওয়া আছে। এই যে লোগোটাও ডেমো হিসাবে দেওয়া আছে, এই লোগোটা ক্লায়েন্টের লোগোর সাথে পরিবর্তন হয়ে যাবে, এই ছবিগুলো আপনি পরিবর্তন করে দিবেন আপনার ক্লায়েন্টের জন্য যেটা সুইটেবল হবে। তো আমরা একটা রেস্টুরেন্ট যদি ওপেন করি, রেস্টুরেন্ট ডেমো, রেস্টুরেন্ট ডেমো এখানে গেলে আমি কন্ট্রোল এফ দিচ্ছি শর্টকাটে খোঁজার জন্য, রেস্টুরেন্ট এই যে এটাই এটাই আমি ওপেন করছি। ধরেন একটা ক্লায়েন্টের জন্য আপনি রেস্টুরেন্ট ওয়েবসাইট সেট আপ করছেন, তো এই যে ইমেজগুলো যে অ্যানিমেশন হচ্ছে, এই যে ইমেজটা, এটা কিন্তু একটা ড্যামি ইমেজ, এই ইমেজগুলো এগুলো ব্যবহার করা যাবে না, আপনার ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী এই ইমেজগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এই ইমেজগুলো, এই কন্টেন্টগুলো আপনার ক্লায়েন্টই আপনাকে দিবে, এই যে ছবিগুলো, এই কন্টেন্টগুলো আপনার ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট আপনাকে বলবে তুমি আমার হয়ে এই ছবিগুলো খুঁজে বের করে দাও, তখন ওই ক্ষেত্রে আপনাকে দেখা যায় এই ছবিগুলো খুঁজে বের করে দিতে হবে আপনার ক্লায়েন্টকে, এই লেখাগুলো ক্লায়েন্টই দিয়ে দিবে। এই যে এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলোকে বলা হয় কন্টেন্ট, এই সবগুলোকে আসলে কন্টেন্ট বলা হয়। তো আপনি আপনার বিজনেসের জন্য হোক অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য হোক, এই ছবি বা গ্রাফিক্স এগুলো আপনার প্রয়োজন হবে। এই পিকচার বা গ্রাফিক্স এগুলো কোথা থেকে খুঁজে বের করবেন সেটাই যদি দেখিয়ে দিতে চাই, তাহলে অনেক অনেক মার্কেট প্লেস আছে, যেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে থিম ফরেস্টের গ্রাফিক রিভার। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে গ্রাফিক রিভার, গ্রাফিক রিভারে অলমোস্ট সব ধরনের গ্রাফিক্স পাওয়া যায়। আপনার নিজের জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য এই মার্কেট প্লেস থেকে আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্স খুঁজে বের করে ফেলতে পারেন। এই যে রেস্টুরেন্ট গ্রাফিক্স, যেমন এই গ্রাফিক্সটি মাত্র $8, আপনার ক্লায়েন্টের জন্য আপনি এই গ্রাফিক্সটি কিনে নিতে পারেন রেস্টুরেন্ট বিজনেসের জন্য, তার বার্গার বা এই যে এখানে নুডলস বা যে জিনিসগুলোই আছে এগুলো যদি কাস্টম আপনি ডিজাইন করাতে চান তাহলে আপনার দেখা যাচ্ছে অনেক ডলার চার্জ করতে হবে, অনেক ডলার চার্জ দিতে হবে একজন ডিজাইনারকে, কিন্তু ওই হিসাবে আপনি মাত্র $8 দিয়েই এখানে এটা পেয়ে গেলেন। তো এটা হচ্ছে একটা সবচেয়ে বিগ প্লেস গ্রাফিক্স খুঁজে বের করার জন্য। তার পাশাপাশি ক্রিয়েটিভ মার্কেট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস গ্রাফিক্সের জন্য, বিভিন্ন ধরনের গ্রাফিক্স এখানে আপনি কিনতে পারবেন আপনার নিজের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য। তো এগুলোর পাশাপাশি পিকচার বা স্টক ফটো কেনার সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে শাটার স্টক, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি ইমেজ গ্রাফিক্স কিনতে পারবেন এই শাটার স্টকে। এখানে আপনার ফুটেজ, মিউজিক, সব ধরনের ভেক্টরস, আপনি যে কোনো ধরনের, মানে বিগ মার্কেট প্লেস এটা, আপনার ক্লায়েন্টই আপনাকে এগুলো কিনে দিবে, আপনি আপনার ক্লায়েন্টের হয়ে খুঁজে দিবেন। তার রেস্টুরেন্ট বিজনেসের জন্য আমরা যদি এখানে সার্চ করি, যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট লিখে সার্চ করলে আমরা এখানে দেখতে পাবো যে রেস্টুরেন্ট রিলেটেড, এই ক্রস করে দিই, কত হাই কোয়ালিটি ইমেজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যে কোনো ধরনের আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট অনুযায়ী আপনি এই ইমেজগুলো কিনে আপনার ক্লায়েন্টকে সেট আপ করে দিবেন বা আপনার নিজের জন্য সেট আপ করে নিলেন। অনেক ফ্রি ইমেজ সাইট আছে, যেমন আমরা যদি দিই যে ফ্রি স্টক ফটো সাইটস, এটা লিখে সার্চ করলে এই যে এখানে যে স্ন্যাপার এই লিঙ্কটি আসবে, এই লিঙ্কটি আসলে এখানে 21টি সাইটের লিস্ট দেওয়া আছে যেখানে সমস্ত ফ্রি ইমেজ পাওয়া যায়, এগুলো ব্যবহার করা যাবে, এগুলোতে কোনো টাকা লাগবে না বা ডলার লাগবে না। এই যে স্টক স্ন্যাপ, তারপরে আনপ্ল্যাশ, এগুলোতেও অনেক প্রচুর প্রচুর ইমেজ আছে যেগুলো সম্পূর্ণ ফ্রি, আপনি কমার্শিয়াল পারপাসেও ব্যবহার করতে পারবেন। রেস্টুরেন্ট বিজনেসের জন্য একটি ওয়েবসাইট তৈরি করা মানে কি, এটা হচ্ছে একটা কমার্শিয়াল পারপাস, কমার্স মানে আপনার ক্লায়েন্ট বিজনেস করছে বা আপনার নিজের রেস্টুরেন্টের জন্য আপনি ওয়েবসাইট তৈরি করছেন, আপনি বিজনেস করবেন কমার্শিয়াল পারপাস, এই ফ্রি ইমেজগুলো আপনি কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবেন। কিন্তু এগুলো ফ্রি বা অনেক ক্ষেত্রে লিমিটেড, মানে আনলিমিটেড ইমেজ এখানে নাই,
তো যার জন্য এই শাটার স্ট্রকটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এখানে হাই কোয়ালিটি মানে প্রফেশনাল লেভেলের ইমেজগুলো পাওয়া যায়। আপনি যদি আপনি নিজের বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনি নিজে এগুলো কিনে নেবেন, আর যদি ক্লায়েন্টের জন্য সাইট ডেভেলপ করেন তাহলে ক্লায়েন্ট এগুলোর চার্জ দিয়ে দিবে বা এগুলো আপনাকে কিনে দিয়ে দিবে। তো এই শাটার স্টক থেকে বা এই থিম ফরেস্ট বলেন আর ক্রিয়েটিভ মার্কেট প্লেস বলেন, যে কোনো মার্কেট প্লেসেই আপনি পায়োনিয়ার কার্ড দিয়ে কিনে নিতে পারবেন, অর্থাৎ পেমেন্ট করতে পারবেন কেনার জন্য। পাশাপাশি যদি আপনার পায়োনিয়ার কার্ড না থাকে শুরুর দিকে, তাহলে ইবিএল ব্যাংকের থেকে যে ডুয়েল কারেন্সি কার্ড আছে সেটা আপনি নিয়ে নেবেন। ইস্টার্ন ব্যাংক একটা ডুয়েল কারেন্সি কার্ড দিচ্ছে, যেটা আপনি ইস্টার্ন ব্যাংকে সরাসরি যোগাযোগ করলে তারা আপনাকে বলে দিবে যে কি কি লাগবে সেই কার্ডটি নিয়ে নিতে, যে কার্ডে আপনি ডলার ইনডোর্স করে সেই ডলার দিয়ে এই অনলাইনে কেনাকাটাগুলো করতে পারবেন। শুরুর দিকে দেখা যাচ্ছে আপনার কাছে পায়োনিয়ার কার্ড নাই কিন্তু আপনার অনলাইনে পারচেস করা লাগতে পারে, তাই আপনি ওই একুয়া কার্ডটা ইউজ করতে পারেন ইবিএল এর। তো যাই হোক, এই শাটার স্টকের পাশাপাশি তারপর আরেকটি আমার ফেভারিট সাইট হচ্ছে ভেক্টর স্টক। এই সাইটে দারুণ দারুণ সব ভেক্টর পাওয়া যায় এবং এই ভেক্টরগুলোর প্রাইস হচ্ছে $1 করে বেশিরভাগ ক্ষেত্রে। আমি যদি এখানে রেস্টুরেন্ট লিখে সার্চ দিই রেস্টুরেন্ট, তাহলে রেস্টুরেন্ট রিলেটেড যত ভেক্টর থাকা উচিত থাকতে পারে সেই ধরনের অনেক অনেক ভেক্টর এখানে চলে আসছে। যে দেখেন মেনু বা এই ভেক্টর, এগুলো হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। এই গ্রাফিক্সগুলো আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের জন্য আপনি ব্যবহার করতে পারেন। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই গ্রাফিক্সটি, তাহলে দেখা যাবে এটা ওয়ান ক্রেডিট মানে $1। আমি নিজেও এখান থেকে অনেক গ্রাফিক্স কিনে নিই আমার বিভিন্ন প্রয়োজনে। আপনি এখানে ডলার পেমেন্ট করে আপনি এটা ইউজ করতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য। আপনাকে আর গ্রাফিক ডিজাইনার হতে হলো না। অনেক সময় দেখা যায় যে আপনার গ্রাফিক্স লাগবে, এখন একটা মানুষ এত কিছু তো শেখা সম্ভব না, ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স। আপনি এই রেডিমেড জিনিসগুলো ব্যবহার করেই এডিট করে নেবেন, এডিট করে আপনি ওয়েবসাইটে সেট আপ করে ফেলবেন। এখান থেকে কয়েকটা ফর্মেটে দেয়, জেপিজি ফর্মেট, পিএইচডি ফর্মেট, এআই ফর্মেট। তো আপনি জাস্ট ফটোশপে ওপেন করে এই মেনুর নামটি চেঞ্জ করে নিলেন বা টুকটাক একটু এডিট করে নিলেন, দ্যাটস ইট। এত খুব ভালো হাই কোয়ালিটি ডিজাইনার হতে হবে না এই গ্রাফিক্সগুলো ব্যবহার করার জন্য। তো এই মার্কেট প্লেসে আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্স, প্রায় যে কোনো পারপাসেই আপনি এখানে সার্চ করলে সেই রিলেটেড গ্রাফিক্সগুলো আপনি দেখতে পাবেন, যেটা আপনি ডলার দিয়ে কিনে নিতে পারবেন আপনার জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য। তো তার পাশাপাশি এই যে ফ্রি সাইটগুলো তো আমি দেখালামই, যে ফ্রি ইমেজগুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন, এগুলোর জন্য কোনো টাকা লাগবে না, এগুলো সম্পূর্ণ ফ্রি। বাট অনেক সময় দেখা যাবে এই ফ্রি ইমেজগুলো দিয়ে আপনার হচ্ছে না বা আপনার ক্লায়েন্টেরও হচ্ছে না, ঠিক আছে, যে ধরনের ইমেজ আপনি চাচ্ছেন সেগুলো পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি শাটার স্টক থেকে নেবেন। এখানে অলমোস্ট যে কোনো বিজনেসের জন্য যে কোনো ধরনের ইমেজ, গ্রাফিক্স, ভিডিও ফুটেজ আপনি কিনে নিতে পারবেন। তো এই সাইটগুলোর পাশাপাশি আরও কিছু ডিল সাইট আছে, যে ডিল সাইটগুলোতেও আপনি খুব চিপ রেটে অনেক ভালো ভালো কোয়ালিটির গ্রাফিক্স আপনি কিনে নিতে পারবেন আপনি নিজের জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য। ডিল সাইটগুলো খুবই জনপ্রিয় কারণ ওখানে খুব কম দামে অনেক ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনতে পাওয়া যায়। যেমন আমরা যদি গুগলে সার্চ করি জনপ্রিয় কয়েকটি ডিল সাইট আছে, আমরা যদি এখানে লিখি ডিল সাইটস লিখে যদি সার্চ করি, আমি এখানে লিখলাম যে গ্রাফিক্স ডিল সাইট, তাহলে এখানে অনেকগুলো আসবে। এই যে মাইটি ডিলস, তারপর অনেক অনেক সাইট আছে, ওকে, যেখান থেকে যে 10 places টু গেট অসাম ডিলস ফর গ্রাফিক্স অ্যান্ড আদার ডিজাইন। আমরা যদি এটা ওপেন করি তাহলে এই সাইটটি লোড হবে এবং এখানে 10টি ডিল সাইডের ইনফরমেশন দেওয়া আছে। যেমন এই যে এটা একটা ডিল সাইট মাইটি ডিলস, যেমন মাইটি ডিলস অনেক জনপ্রিয়। আমরা যদি এখানে ক্লিক করি মাইটি ডিলসে, তাহলে এই যে আসতেছে, এই যে মাইটি ডিলস লোড হচ্ছে। এই মাইটি ডিলস অনেক জনপ্রিয় এবং এখানে অনেক হাই কোয়ালিটি গ্রাফিক্স পাওয়া যায় খুবই কম দামে, $5, $9, $9 মানে ডিল, অনেকগুলো বান্ডিল একসাথে আপনি খুব কম দামে কিনতে পারবেন। স্টক ফটো থেকে শুরু করে লোগো ক্রিয়েশন টুল কিট, তারপরে স্টক ফটো আরও বিভিন্ন ধরনের। যেমন এখান থেকে শাটার স্টক থেকে একটি ফটো কিনতে গেলে যেই ডলার আপনার লাগবে, দেখা যাচ্ছে এই ডিল সাইডে একসাথে আপনি অনেকগুলো স্টক ফটো কিনে নিতে পারবেন খুবই কম দামে। বিভিন্ন ধরনের ডিল এখানে পাওয়া যায় গ্রাফিক্স, আপনার যেগুলোই লাগুক না কেন আপনি ডিল সাইটগুলোতে এসে সার্চ করতে পারবেন, সার্চ করে তখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিনে নিতে পারবেন। তো এটা একটা, তারপর আরও একটি সাইট আছে যেমন গ্রিডিলস। এই গ্রিডিলসে গেলে গ্রিডিলসও ঠিক এরকম একটি ডিল সাইট, যেখানেও বিভিন্ন ধরনের সফটওয়্যার, গ্রাফিক্স, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে কিনতে পাওয়া যায় কম দামে। এই যে প্রিমিয়াম থিম আপনি কিনে নিতে পারবেন এখান থেকে, ওয়ার্ডপ্রেস থিম থেকে শুরু করে ই কমার্স থিম থেকে শুরু করে, তারপরে এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার, গ্রাফিক্স, এই স্টক ফটো, 27,000 স্টক ইমেজ ফটোস আপনি কিনে নিতে পারতেছেন। তারপরে আরও অনেক অনেক আছে, টেমপ্লেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্রাফিক্স এখানে পাওয়া যায়। একটু ঘাটাঘাটি করবেন তাহলে আপনার প্রয়োজনীয় যাবতীয় যা যা প্রয়োজন হতে পারে একটা ক্লায়েন্টের জন্য আপনি দেখবেন এই ওয়েবসাইটগুলোতে খুব কম দামে পাওয়া যায়। কারণ এই সাইটগুলোতে অনেক সময় কিনতে গেলে দেখা যায় এক একটা ইমেজের প্রাইস $5 বা $10,
এক একটার এক এক রকম, বাট এখানে আপনি একসাথে 10-15-20 ডলার দিয়েই কয়েক হাজার ইমেজ পেয়ে যাবেন স্টক ফটো, যেগুলো আপনার ক্লায়েন্টের জন্য আপনি ব্যবহার করতে পারবেন বা আপনার নিজের জন্য ব্যবহার করতে পারবেন। তো তারপরে আরও যদি ডিল সাইডের প্রয়োজন হয়, এই যে এখানেও আছে, এখানে আছে অনেক 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 ডিল সাইট আছে, তার মধ্যে মাইটি ডিলসটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। তারপর আরেকটা আছে ইনকি ডিলস, আমরা যদি আরেকটু সার্চ করি যে ইনকি ইনকি ডিলস লিখে সার্চ করলে ইনকি ডিলস চলে আসলো। এই কয়েকটা ডিল সাইট আমি দেখিয়ে রাখলাম, বিভিন্ন ফটোশপ অ্যাকশন থেকে শুরু করে এই যে ফটো ওভারলে প্যাক, ছবির উপরে এই যে দারুণ দারুণ সব ওভারলে জাস্ট ইনক্লুড করে নেবেন ফটোশপ দিয়ে, ছবির উপরে বিভিন্ন ওভারলে ইউজ করলে ছবির গেট আপই চেঞ্জ হয়ে যাবে, এই ধরনের কিছু ওভারলে যেগুলো আপনি একা একা যদি ডিজাইন করতে যান অনেক অনেক সময় লাগবে, প্রায় 3000 ফটো ওভারলে প্যাক। এখানেও আবার বিভিন্ন যে রিসোর্স আছে, বিগ ব্যাং রিসোর্সেস, ফটোশপ রিসোর্সেস, মানে গ্রাফিক ডিজাইনের জন্য যা যা আপনার প্রয়োজন হতে পারে, আপনাকে আর গ্রাফিক ডিজাইনার হতে হলো না, আপনি জাস্ট এখান থেকেই বিভিন্ন কন্টেন্ট কিনে আপনার ক্লায়েন্টের জন্য আপনি ইউজ করলেন। তো আমি এই সাইটগুলো আপনাকে দেখিয়ে রাখলাম রিসোর্স হিসেবে, যেন আপনি আপনার নিজের জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য আপনি গ্রাফিক্স খুঁজে বের করতে আপনার কোনো সমস্যা না হয়। তো এই যে ইনকি ডিলস, মাইটি ডিলস, তারপরে গ্রি ডিলস, এই যে গ্রি ডিলস, এগুলো পাশাপাশি ফ্রি ইমেজের জন্য এই যে স্টক স্ন্যাপ আইও, তারপরে আনপ্ল্যাশ, বা এই যে এখানে যে 21টি সাইটের লিঙ্ক দেওয়া আছে, এই যে 21টি অ্যামেজিং সাইটস, 21টি ফ্রি স্টক ফটো সাইটের লিঙ্ক দেওয়া আছে, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ভেক্টর স্টক, শাটার স্টক, ক্রিয়েটিভ মার্কেট, গ্রাফিক রিভার, এনাফ, এই মার্কেট প্লেসগুলোতে এমন এমন কোনো গ্রাফিক্স নাই যেগুলো আপনি খুঁজে পাবেন না, আর যেগুলো প্রতিনিয়তই বিভিন্ন বিজনেসে ব্যবহার করা হয়। তো আশা করি যে কোনো ওয়েবসাইট ডেভেলপ করার জন্য যে গ্রাফিক্স, ছবি, মিউজিক বা বিভিন্ন ফুটেজ প্রয়োজন হতে পারে, সেগুলো খুঁজে পেতে আপনার কোনো সমস্যা হবে না। তাহলে চলুন নেক্সট লেকচার থেকে আমি আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখাতে শুরু করব। এই লেকচার পর্যন্ত আমি আপনাকে শিখিয়ে দিলাম যে একটি ওয়েবসাইট ডেভেলপ করার জন্য কি কি প্রয়োজন হতে পারে, তার চার্জ কত নেবেন, বা আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি আপনাকে শিখিয়ে নিলাম। নেক্সট লেকচার থেকে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শুরু করে দিব। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই।